শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখল বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি মানুষ। চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। বিরল এ দৃশ্যের সাক্ষী হয়েছে বিশ্বের অনেক দেশ। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে দেখা যায় চন্দ্রগ্রহণ। সবচেয়ে ভালো গ্রহণ দেখা যায় আফ্রিকার পূর্বাঞ্চল, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া থেকে। This is a really rare event and it doesn't always happen in Sydney. The rapidity of the moon disappearing into that sort of red hue was just a very surreal, lovely experience. Yeah. Actually it looks very different today. It looks bigger and brighter. So yeah, it looks definitely very different today. শুক্রবার দিবাগত রাত 11:13 পর থেকে মহাজাগতিক এ ঘটনা প্রত্যক্ষ করেছে বিশ্ব। ঢাকার আকাশে চন্দ্রগ্রহণ শুরু হয় রাত 11:13:06। কেন্দ্রীয় গ্রহণ হয়েছে রাত 2:21:48 আর গ্রহণ শেষ হয়েছে ভোর 5:30:24। এ গ্রহণের সময় সূর্যের কিছু আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়ে চাঁদের উপরে পড়ে। লাল রং তুলনামূলকভাবে কম বিচ্ছুরিত হয় বলে গ্রহণের চাঁদকে লাল দেখিয়েছিল। এমন চাঁদকে বলা হয় ব্লাডমুন, যা এবারের চন্দ্রগ্রহণের সবচেয়ে বড় আকর্ষণ। ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া খালি চোখেই উপভোগ করা গেছে ব্লাডমুন। বিশেষজ্ঞরা জানিয়েছেন এমন আরেকটি চন্দ্রগ্রহণ দেখা যাবে 2123 সালে। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।